হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি ঢাকা ল্যাবেন ইনস্টিটিউটের এই আজকের ভিডিওতে। আজকে আমি ট্রানজিস্টর নিয়ে আলোচনা করব। ট্রানজিস্টর একটি অতি গুরুত্বপূর্ণ ইলেকট্রনিক পার্ট। আজকাল সকল ধরনের ইলেকট্রনিক মেশিনারিজে ট্রানজিস্টর ব্যবহার হয়ে থাকে। তো আমি আজকে ট্রানজিস্টর নিয়ে বিস্তারিত আলোচনা করব। ট্রানজিস্টর কি, কিভাবে এবং ট্রানজিস্টরকে কিভাবে টেস্ট করতে হয় সেই ব্যাপারে বিস্তারিত আজকের এই আলোচনা। তো আমরা এখানে দেখছি যে নর্মাল ট্রানজিস্টার, যেগুলো পাওয়ার সাপ্লাই এবং এসএমপিএস টাইপের যত ধরনের বোর্ড রয়েছে সেগুলোতে ব্যবহার হয়ে থাকে। আর এখানে আমরা দেখছি যে এসএমডি ট্রানজিস্টার, এগুলো আজকাল নতুন নতুন বোর্ড যে আসছে, যেমন ল্যাপটপ মাদারবোর্ড, ডেস্কটপ মাদারবোর্ড, তারপর মোবাইল মাদারবোর্ডে এই এসএমডি অর্থাৎ সারফেস মাউন্টিং ডিভাইস আকারে এই ট্রানজিস্টর ব্যবহার হয়ে থাকে। এই ট্রানজিস্টরের ব্যবহারের ফলে আমরা খুব সহজ হটগান দিয়ে এই ট্রানজিস্টরকে আমরা খুলতে পারি এবং খুব সুন্দরভাবে সহজে লাগাতে পারি। আগে যেটা ছিল যে আমরা যখন নর্মাল ট্রানজিস্টর ব্যবহার করতাম, এখনও ব্যবহার হয়ে থাকে এলইডি টিভি থেকে শুরু করে সকল ধরনের পাওয়ার সাপ্লাইতে এই ট্রানজিস্টর, নর্মাল ট্রানজিস্টর ব্যবহার হয়ে থাকে। এই ট্রানজিস্টরের জন্য আমাদের তাতাল ব্যবহার করতে হয় লাগানোর জন্য এবং খোলার জন্য, কিন্তু এসএমডির ক্ষেত্রে আমাদের জাস্ট হটগান দিয়ে আমরা লাগাই এবং খুলতে পারি। তো আজকে আমি বিস্তারিতভাবে ট্রানজিস্টর নিয়ে আলোচনা করব। এবার আমরা জানবো ট্রানজিস্টর কত প্রকার, ট্রানজিস্টর কিভাবে কাজ করে এবং ট্রানজিস্টরকে কিভাবে চেক করতে হয় বা টেস্ট করতে হয়। তো ট্রানজিস্টর মূলত দুই প্রকার, একটি হচ্ছে পিএনপি ট্রানজিস্টর আর দ্বিতীয়টি হচ্ছে এনপিএন ট্রানজিস্টর। তো আমরা একটি নর্মাল ট্রানজিস্টর দেখছি। এখানে এই ট্রানজিস্টরের পিনগুলো আমরা শনাক্ত করব। বাম পাশের পিনটি হচ্ছে ইমিটার, মাঝখানের পিনটি হচ্ছে বেইস এবং ডান পাশের পিনটি হচ্ছে কালেক্টর। তো আমরা এখানে আরেকটি এসএমডি ট্রানজিস্টরের শেপ দেখছি। আমরা এর পিনগুলো শনাক্ত করব। উপরের এক নাম্বার অর্থাৎ একটি মাত্র পিন যে রয়েছে উপরের পিনটাকে বলা হয় কালেক্টর, আর নিচের দুইটা পিনের মধ্যে বাম পাশের পিনটাকে বলা হয় বেইস এবং ডান পাশের পিনটাকে বলা হয় ইমিটার। তো আমরা এখন দেখবো এর ইন্টারনাল যে ফ্যাক্টর সেটা আমরা জানব। যে আমরা জানি যে আসলে তিনটা টাইপ, পিএনপির ক্ষেত্রে পি টাইপ থাকবে, দুইটা টার্মিনাল এবং মাঝখানে টার্মিনালটা অর্থাৎ বেস থাকবে হচ্ছে এন টাইপ। তো কালেক্টর আর ইমিটার থাকবে হচ্ছে পি টাইপ এবং বেস থাকবে হচ্ছে এন টাইপ। তো এটা হচ্ছে পিএনপি ট্রানজিস্টরের ক্ষেত্রে। আর এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে যেটা থাকবে যে কালেক্টর এবং ইমিটার থাকবে হচ্ছে এন টাইপ এবং বেইস হবে এর পি টাইপ। তা আমরা কিভাবে ট্রানজিস্টর কাজ করে এখন দেখব। যে আমরা যখনই পিএনপি ট্রানজিস্টরের ক্ষেত্রে নেগেটিভ ভোল্টেজ আমরা বেজ, ইমিটার এবং কালেক্টর এক হয়ে যাবে, অর্থাৎ এখানে নেগেটিভ ভোল্টেজ হতে হবে বেজে। নেগেটিভ ভোল্টেজ বলতে আমরা 0.7 এর নিচে যদি ভোল্টেজ থাকে, 0.7 নিচে হয়, তাহলে আমাদের পিএনপি ট্রানজিস্টার অ্যাক্টিভেট হবে এবং ইমিটার টু কালেক্টর এটা মানে কাজ করবে, ভোল্টেজ এটা পাস হবে। তো এটা হচ্ছে পিএনপি ট্রানজিস্টরের অ্যাক্টিভিটিস। তো আমরা এনপিএন ট্রানজিস্টরের অ্যাক্টিভিটিস কিভাবে কাজ করে তা জানব। তো এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে বেজ হইতে হবে, আমরা এখানে দেখছি যে বেজ পজিটিভ, তারপর ইমিটার এন টাইপ। তো ইমিটার থেকে কালেক্টরে যাওয়ার ক্ষেত্রে তা আমাদের এখানে বেজ পজিটিভ হইতে হবে, পজিটিভের ক্ষেত্রে 0.7 থেকে এর উপরে হতে হবে। 0.7 এর উপরে পজিটিভ ভোল্টেজ এখানে আসলে তখন
ইমিটার এবং কালেক্টর এক হয়ে যাবে এবং ভোল্টেজ পাস করবে। তো আমরা জানলাম পিএনপি এবং এনপিএন এ কিভাবে কাজ করে। স্কিমেটিক ডায়াগ্রামে কিভাবে আসলে ট্রানজিস্টরের সিম্বল ব্যবহার হয়ে থাকে আমরা এখন দেখব। তো আমরা এখানে দেখছি পিএনপি ট্রানজিস্টরের সিম্বল। তো এখানে আমরা দেখছি যে ইমিটারের টার্মিনালে একটি তীর চিহ্ন বেজের দিকে যাচ্ছে, চিহ্নটা বেজের দিকে, বেজের দিকে থাকে তাহলে এটা পিএনপি ট্রানজিস্টর। আর যদি তীর চিহ্নটা বেজের বাহিরের দিকে থাকে তাহলে এটা হবে এনপিএন ট্রানজিস্টর। তো আমরা এখন জানলাম যে এর স্কিমেটিক ডায়াগ্রামের সিম্বল। আমরা এ পর্যায়ে জানব ট্রানজিস্টরকে কিভাবে টেস্ট করতে হয় বা চেক করতে হয়। আমরা আগে দেখব যে ট্রানজিস্টর কোনটা বেস, কোনটা ইমিটার এবং কোনটা কালেক্টর, এটা আমরা কিভাবে জানব। তো সেক্ষেত্রে আমরা আমরা আগেই জেনেছি যে এসএমডি হলে নিচের দুই পিনের বাম পাশে পিনটি হবে বেস। তো বাম পাশে পিনটিতে আমরা যদি নেগেটিভ মাল্টিমিটারের নেগেটিভ প্রুফটি রাখি, রাখার পর অর্থাৎ ব্ল্যাক প্রুফটি রাখি এবং রেড প্রুফটি ইমিটারে রাখি যদি ভ্যালু শো করে, তারপর যদি আমরা বেজে ব্ল্যাক প্রুফটি রেখেই আবার রেড প্রুফটিকে আবার কালেক্টরে রাখি যদি আবার ভ্যালু শো করে, অর্থাৎ ব্ল্যাক প্রুফটি বেজে রেখে একবার ইমিটারে এবং একবার কালেক্টরে দুইবারেই যদি ভ্যালু শো করে তাহলে আমরা এটা ভেবে নিব এটা পিএনপি ট্রানজিস্টর। আর আমরা নিচে এনপিএন ট্রানজিস্টরকে কিভাবে চেক করতে হয় তা দেখব। এনপিএন ট্রানজিস্টরের চেকের ক্ষেত্রে আমরা মাল্টিমিটারে রেড প্রুফটি রাখব বেজে, বেজে রেখে ব্ল্যাক প্রুফটি একবার ধরবো ইমিটারে এবং একবার ধরবো কালেক্টরে, দুইবারে যদি মাল্টিমিটারে ভ্যালু শো করে তাহলে আমরা এটাকে ভাববো এনপিএন ট্রানজিস্টর। আর এনপিএন ট্রানজিস্টর আর পিএনপি ট্রানজিস্টরকে আমরা কিভাবে চেক করবো এটা ভালো না খারাপ। তো আমরা একটা প্রথমেই যে খারাপের ক্ষেত্রে আমরা যে জিনিসটা জানবো যে আমরা যখনই পিনগুলাতে আমরা প্রুফগুলো রাখবো একটা আরেকটার সাথে রাখার পর তখন বিপ দিবে যদি খারাপ হয়। আর সুন্দরভাবে আমি যেভাবে বললাম সেভাবে যদি সুন্দরভাবে নাম্বার শো হয়, ভ্যালু শো হয় তাহলে এটি ভালো আছে, আর যদি বিপ দেয় তাহলে এটি খারাপ। বন্ধুরা, আমার এই চ্যানেলের ভিডিও যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করে আমার সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।